হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে যাব আপনার ফুল গাছ যদি মিলিবাগস হয় তো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি তার পরিচর্যা করতে পারবেন বা সেটা নির্মূল করতে পারবেন। তো দেখুন, আমার এই স্থলপদ্মটার মধ্যে মিলিবাগস হয়েছে। আমি কয়েকদিন আগে দেখেছিলাম, জাস্ট এটাকে আপনাদের দেখানোর জন্য আমি এর মধ্যে কোনো স্প্রে করিনি। ভালো করে দেখুন তো, এই মিলিবাগস অনেক গাছেই হয়, কিন্তু বিশেষত জবা গাছ আর স্থলপদ্ম, পেয়ারা গাছও মিলিবাগে আরও অনেক গাছেই হয়। তো মেনলি আমরা যে আমাদের গার্ডেনে দেখে থাকি, জবা গাছ আর এই স্থলপদ্মতে সবথেকে বেশি মিলিবাগ হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা এই মিলিবাগে, আপনি যদি পরিচর্যা না করেন তাহলে কিন্তু আপনার গাছ মরে যেতে পারে। দেখুন, আমার এখানে অনেকগুলো কুড়ি ছিল, আমি জাস্ট একটু লক্ষ্য দিইনি আর এই গাছটা একটু স্প্রে করা হয়নি, তার ফলে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের একটা সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি মিলিবাগস আপনি এলিমিনেট করতে পারবেন আপনার গাছ থেকে। এটা আপনারা দেখতে পাচ্ছেন হলুদ, এটা অ্যান্টিসেপটিক কাজ করে। হলুদ নিয়ে একটা আমরা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আপনি যেটা ইউজ করছি নিম অয়েল, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম, সঙ্গে এটা আছে আপনার হলুদ, এটা আছে আপনার লিকুইড সোপ, আমরা যে বাসন মাজি তার লিকুইড সোপ। তো এটা আমরা তৈরি করবো কী করে, প্রথমে কিছুটা জল নেব, সঙ্গে এর মধ্যে সমপরিমাণ নিম অয়েল দিয়ে দিলাম, একটু নিম অয়েলটা কম দেব, সঙ্গে হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু লিকুইড সোপ দিয়ে দেবো, লিকুইড সোপটা খুব বেশি দেবেন না, কারণ এটা গাছের পাতা জ্বালিয়ে দিতে পারে। তো এবার ভালো করে মিশিয়ে নিলাম, এবার আমি একটা স্প্রে বটলে কিছুটা 1/3 আমি জল রেখে দিয়েছি এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে। ভালো করে ঝাঁকিয়ে এটা মিক্স করে নেবেন। তো এবার আমার কি করতে হবে, গাছের যে অংশে মিলিবাগটা আক্রমণ করেছে সেখানে আমাকে স্প্রে করতে হবে ভালো করে, এবং সঙ্গে সঙ্গে হাত দিয়ে এটা একটু ধুয়ে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে এভাবে পরিষ্কার করে দিতে হবে, আর গাছের সব জায়গায় করে দেবেন। এটাকে আপনাকে পরপর 3 দিন করতে হবে, তাহলে দেখবেন আপনার গাছে আর মিলিবাগ থাকবে না। পারলে আপনি কি করবেন, গাছের পাতাতে হাতটা ঘষে ঘষে এই মিলিবাগসগুলো তোলার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি মোটামুটি ভালোভাবে স্প্রে করে দিয়েছি এবং পাতার তলায়গুলো স্প্রে করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন গাছটি এখন অনেকটাই পরিষ্কার। এখানে কয়েকটা আমি কুড়ি ভেঙেও দিয়েছি, কেননা ওখানে অনেকটা ডিপে চলে গেছিলো। তো আশা করি আপনারা এই ফর্মুলাটা দেখতে পেয়েছেন, ঘরে খুব সহজেই আপনারা এটা বানাতে পারবেন এই কীটনাশকটি, এবং বানানোর সঙ্গে সঙ্গে আপনারা ঘরে যে কোনো গাছে এটা অ্যাপ্লাই করতে পারবেন, এবং অন্যান্য আপনার রোগের জন্য এই গাছে এই ফর্মুলাটা আপনি ইউজ করতে পারবেন। তো এটা বেসিক্যালি আমি যেটা বললাম, এটা মিলিবাগসের জন্য। মিলিবাগস হলে অবশ্যই আপনি এটা ইউজ করবেন, এর আগেও আমি উপকার পেয়েছি এবং যেগুলো আমি করে থাকি সেটাই আপনাদের দেখাই। তো এর আগে আমি এই ফর্মুলাটা ইউজ করেছিলাম, হলুদের গুঁড়ো, নিম অয়েল বা নিম এসেন্স, সঙ্গে একটু ডিশওয়াশ দেবেন, এই 3টে জিনিস। ডিশওয়াশটা একটু আপনারা কম দেবেন, পরিমাণ মতন দিয়ে আপনারা গাছে স্প্রে করবেন। এটা যখন মিলিবাগস হবে, এটা ঘরোয়া পদ্ধতিতে, এটা কোনো কেমিক্যাল কম্পোজিশন নেই, অনলি ফর এই ডিশওয়াশটা বাদ দিয়ে। তো এর জন্য আপনারা পরপর 3 দিন করবেন, আশা করি আপনাদের মিলিবাগের সমস্যাটা মিটে যাবে, এবং যদি না হয় আপনারা আবার একদিন বাদে একদিন করবেন।
আশা করি এতে 100% আপনার মিলিবাগ রিমুভ হবে আপনার গাছ থেকে। তো বন্ধুরা, আজকে আপনাদের এই মিলিবাগ কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনার গাছ থেকে রিমুভ করবেন বা এলিমিনেট করবেন সেটা আপনাদের দেখালাম। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আর আগামী দিন এই ধরনের আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে আপনারা যে পাশে বেল বাটনটা আছে ওটাও প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড হবে অবশ্যই আপনারা প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।